The reason why. পৃথিবীতে কেন সবার ধারণাটা সাধারণত এই রকম যে আধ্যাত্মিকতা কিংবা স্পিরিচুয়ালিটি মানেই যেটা 72-এর বেশি বয়সীরা করেন, আর এখানে এমন কয়েকজনই আছেন, তার কারণ সেই ধারণাটা নিরস প্রকৃতির। একই সঙ্গে জানেন তো, এটা প্রমাণ করে যে মানব জাতি এইসব ক্ষেত্রে কতটা দিশেহারা হয়ে রয়েছে। যখন বলি স্পিরিচুয়ালিটি, আমরা ভাবি এটা বুড়োদের জন্যে, যাদের জীবনের আর কোনো বিষয়ে কোনো কিছু করার সামর্থ্য নেই। যদি ঠিকঠাক খেতে না পারেন, ঠিক করে জীবনকে বাঁচতে না পারেন, যদি আপনার মাথাটা দুলতে শুরু করে, তখন যান গিয়ে কোনো গুরুর কাছে বসুন, কিছু স্পিরিচুয়াল কথা বলবে। কিন্তু একই সাথে যখন আমরা বলি কেউ স্পিরিটেড, তার মানে কিন্তু স্পিরিট বা প্রাণে ভরপুর, তাই না? তো যদি স্পিরিটেড হওয়া মানে প্রাণ প্রাচুর্যে ভরা হয়, তবে স্পিরিচুয়াল হতে গেলে নিশ্চয়ই প্রচুর পরিমাণে জীবন শক্তি থাকতে হবে, ঠিক কিনা? কিন্তু দুর্ভাগ্যক্রমে ধারণা হয়ে গেছে যে, কারণ যেভাবে এটা প্রচার করা হয়েছে, উপস্থাপিত হয়েছে আর বিভিন্নভাবে এর ভুল সুযোগ নেওয়া হয়েছে, যে কেউ যিনি জীবনযাপনে অপটু তাকেই সাধারণত আধ্যাত্মিক বলে আখ্যা দেওয়া হয়। আপনি যে খাবারটা খাচ্ছেন সেটা হজম করতে না পারলে এমনিতেও আপনি খান না, আর 3 দিন ধরে না খেলে আপনি আধ্যাত্মিক হয়ে গেলেন। আসলে ভালো করে না খেলে, ভালো পোশাক না পরলে, ভালোভাবে না থাকলেই আপনি আধ্যাত্মিক হয়ে যান, এটাই সাধারণত বোঝে মানুষ। তো এই আমাদের এই স্পিরিচুয়ালিটি শব্দটা বাদ দেওয়া উচিত। আপনাদের সবার এই ধারণাটা ত্যাগ করা উচিত যে আমি একটা আধ্যাত্মিক পথে চলেছি। কেউ নেই, কোনো মানুষ নেই যে জীবনে আগ্রহী নয়, তাই না? এখন সময়টা তার ভালো যাচ্ছে না বলে হয়তো বলছেন তিনি আগ্রহী নন, কিন্তু ঠিকঠাক কাজ করতে শুরু করলেই তিনি আগ্রহী হয়ে যান, তাই না? আর আজকে খারাপ কিছু হলে বলবেন তিনি আগ্রহী নন, কালকে আপনি তাকে একটু আশা দেখালে যে হয়তো ব্যাপার স্যাপার ভালো হতে পারে, তখন হঠাৎ তিনি আগ্রহী হন। তো যেভাবেই হোক আপনি জীবনে আগ্রহী, আপনি এতে সম্পূর্ণভাবে আগ্রহী হলেই ভালো, আপনার এতে পুরোপুরি আর চূড়ান্তভাবে জড়িত হওয়াই ভালো, না হলে জীবন আপনাকে যন্ত্রণা দেবে। হয় পুরোপুরি জীবন্ত থাকুন, নইলে পুরোপুরি মারা যান, এদের মাঝে কোথাও থাকাটা যন্ত্রণার, তাই না? কখনো ল্যাবরেটরিতে ব্যাং আরশোলা এইসব কেটেছেন? কেটেছেন কখনো? আপনাদের মধ্যে কজন করেছেন? জানেন তো মাঝামাঝি অবস্থাটা যন্ত্রণার। একটা অংশ সচল, আরেকটা অংশ কাজ করছে না, এটা সবসময়ই যন্ত্রণাদায়ক, তাই না? তাই জীবন কখন যন্ত্রণাদায়ক হয়ে উঠবে তার জন্য অপেক্ষা করে লোকে পুরোপুরি সজীব হয়ে ওঠার চেষ্টা করে। আধ্যাত্মিক প্রক্রিয়া মানে আপনি সমস্ত দিক দিয়ে জীবন্ত, শুধু শারীরিক দিক দিয়ে নয়, আপনার মধ্যের সমস্ত কিছু একেবারে পরিপূর্ণভাবে জীবন্ত, জ্বলে উঠেছে। এইরকম যদি না ঘটে তাহলে জীবন যেভাবেই হোক যন্ত্রণাদায়ক হয়ে উঠবে, ভুল কিছু ঘটার দরকারই নেই, বরং উল্টে কিছু ভুল হওয়ার চেয়ে সব কিছু ঠিক মতো চললে এটা আরও বেশি যন্ত্রণার হয়ে ওঠে। তার কারণ কিছু ভুল হলে আপনি সেটাকে ঠিক করার জন্য লড়বেন, এটা আপনাকে ব্যস্ত রাখবে। আপনার জীবনে যদি কিছু ভুল না থাকে, সব কিছু ঠিকঠাক নিখুঁত থাকে, আপনি আরও বেশি অসুস্থ হয়ে পড়বেন। লক্ষ্য করেছেন, যখন সব কিছু ঠিক থাকে মানুষ আরও বেশি কষ্ট আর যন্ত্রণায় থাকে। কোনো কিছু ঠিক নেই মানে এটা একটা চ্যালেঞ্জ হয়ে ওঠে, আপনি তাকে ঠিক করতে চান। বেশিরভাগ মানুষ মানসিকভাবে সুস্থ থাকতে পারে না, যদি আপনি তাদের জীবনের সব কিছু ঠিক করে দেন, সত্যি শুধু তাদের জীবনের সব কিছু আপনি নিখুঁতভাবে ঠিক করে ওদেরকে দিন, 60-70% মানুষ মানসিকভাবে অসুস্থ হয়ে উঠবেন। এই মুহূর্তে তারা সুস্থ আছেন কারণ তারা কিছুর জন্য লড়ছেন,
তারা চালু থাকার জন্য কিছু কারণ পেয়েছেন। এই জীবনের আগ্রহ হারিয়ে ফেলাটা কেবল তখনই ঘটে যখন এনার্জি কম থাকে। যখন এইরকম নিস্তেজ মনমরা হয়ে চলেন তখন মনে হয় যথেষ্ট হয়েছে, আর ভাল লাগছে না। কিন্তু একটু শক্তির বিস্ফোরণ ভেতরে হলেই আপনি আগ্রহী হন। আপনি যখন নিজের কয়েকটা অংশকেই শুধু বাঁচিয়ে রাখছেন আর বাইরের সাহায্য নিয়ে এটাকে ঠিক করার চেষ্টা করেন, জীবন এরকমই তো হবে। যদি বাইরের কিছু আজকে ভেঙে পড়ে আপনি মরতে চাইবেন, কারণ অর্ধেক জীবিত থাকাটা খুবই কঠিন একটা কাজ। এটা খুবই যন্ত্রণাদায়ক কাজ। শুধু আপনার ভৌত শরীর জীবিত, মনের একটা অংশই শুধু জীবিত। বেশিরভাগ মানুষ এভাবেই বাঁচছেন। আধ্যাত্মিক হওয়ার মানে আপনার মধ্যে সব কিছুই জীবন্ত পুরোপুরিভাবে। এমন হলে বাঁচা মরা, বাঁচবো কি বাঁচবো না, এসব নিয়ে প্রশ্নই থাকে না। টু বি অর নট টু বি, টু বি অর নট টু বি, এটা নাকি খুব বুদ্ধিমান একটা প্রশ্ন, কিন্তু এটা আমার সবসময় সবচেয়ে বোকা প্রশ্ন বলে মনে হতো। যিনি জীবনের স্বাদ পাননি, যিনি জীবনকে শুধু চিন্তাভাবনার মাধ্যমে জানেন, শুধু তার মনেই এইরকম একটা প্রশ্ন আসবে। আপনি পূর্ণ ব্যাপ্তিতে জীবিত থাকলে টু বি নট টু বি কখনো মনেই আসবে না, কারণ যাই ঘটুক না কেন আপনি থাকবেন। আপনি যদি হুগলি নদীতে ঝাঁপ দেন তখনও আপনি থাকবেন। তো আধ্যাত্মিক প্রক্রিয়া মৃতদের জন্য বা মৃত প্রায় লোকেদের জন্য নয়, এটা তাদের জন্য যারা জীবিত আর যারা সম্পূর্ণভাবে জীবিত হয়ে উঠতে চান, একেবারে জীবিত। আপনি যা তার প্রত্যেকটি মাত্রায় সম্পূর্ণভাবে জীবিত। এটা না ঘটলে জীবন আপনাকে এত রকমভাবে যন্ত্রণা ভোগ করাবে যে আপনি যাই নিশ্চিত করুন না কেন, কিচ্ছু ফারাক পড়ে না। আপনি নিজের আর্থিক অবস্থা সুনিশ্চিত করলেন নাকি আপনার চারিদিকে স্থায়ী সব সম্পর্ক রয়েছে কিনা। স্থায়ী সম্পর্কগুলো এমনিতেও সবসময় যন্ত্রণার হয়। আপনি যা কিছুই নিশ্চিত করুন, জীবন তবুও আপনাকে যন্ত্রণা দেবে, কারণ আপনি অর্ধজীবিত। তো আধ্যাত্মিকতা যারা মরতে চলেছে শুধুই তাদের জন্যে, পৃথিবী থেকে আমাদের এই ধারণাটা সরাতে হবে। এটা জীবিতদের জন্য, কেউ মারা যাচ্ছে না, সবাই জীবিত। আপনি হয় শরীর নিয়ে বাঁচতে পারেন, নয় শরীর ছাড়া। সত্যি আপনি হয় পৃথিবী থেকে যা সংগ্রহ করেছেন তাই নিয়ে বাঁচতে পারেন, বা সেটা ছাড়াই বাঁচতে পারেন, কিন্তু আপনি বেঁচেই আছেন। তো এই পৃথিবীতে মরছে এমন কেউ নেই, শুধুই জীবিতরা আছেন। কিছু মানুষ ধরিত্রী মার কাছ থেকে যে ধার নিয়েছিলেন সেটা শোধ দিতে প্রস্তুতি নিচ্ছেন, কিছু মানুষ সেটা আরও কিছু সময় ধরে রাখার চেষ্টা করছেন, কিন্তু আপনি জানেন না ধরিত্রী কখন সেটা আদায় করে নেবে। তো এই মুহূর্তে এইরকম একটা সম্ভাবনা যাতে সবার জীবনে আসে, তার জন্যে যে সমাজে আমরা বাস করি তাতেও একটা অনুকূল পরিবেশ তৈরি করা ভীষণ জরুরি। কেন পৃথিবীর এই অংশেই আধ্যাত্মিক প্রক্রিয়া বিকাশ লাভ করেছে, তার মূল কারণটা হলো আমরা এমন পরিবেশ তৈরি করেছি যেখানে প্রত্যেকটা মানুষ যা চায় তা করতে পারে। আপনাকে বুঝতে হবে এটা, এটাই একমাত্র সংস্কৃতি যে মুক্তি আর স্বাধীনতাকে জীবনের সর্বোচ্চ লক্ষ্য হিসেবে প্রতিষ্ঠিত করেছে। একবার আপনি ভারতে জন্মালে আপনার লক্ষ্য মুক্তি, ঈশ্বর নন, স্বর্গ নয়, আপনার লক্ষ্য হলো মুক্তি। আজকাল আমরা এমনভাবে কথা বলছি যেন মুক্তির ধারণাটা, স্বাধীনতার ধারণা আমাদের কাছে অন্য কোথাও থেকে এসেছে, কিন্তু আসলে তা নয়। হাজার হাজার বছর ধরে আমরা সবসময় একে আমাদের জীবনের মহত্তম লক্ষ্য হিসেবে ধরে এসেছি। ঈশ্বর গুরুত্বপূর্ণ নন, ঈশ্বর এই পথে আরেকটা ধাপ মাত্র, আপনার মুক্তি গুরুত্বপূর্ণ, তাই তো? সবসময় এটাই বলা হয়েছে, ঈশ্বরকে নিয়ে হোক বা ঈশ্বর ছাড়াই আপনি পৌঁছন পরম মুক্তির এক পর্যায়ে, আর সেটাই সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা সম্ভব ছিল কারণ এই একই মুক্তির বোধ আমরা আমাদের চারপাশে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে গড়ে তুলেছিলাম, যে আপনি যা কিছু চান তাই করতে পারতেন আর তবু এই সমাজের একটা অংশ হয়ে থাকতে পারতেন। আপনি একজন চাষি হলে আপনার লাঙলকে পুজো করতে পারতেন, অসুবিধে ছিল না। আপনি একজন কামার, আপনার নেহাইকে পুজো করতে পারেন, কোনো অসুবিধে ছিল না।
আপনি আপনার মাকে ভালোবাসেন, মাকে পুজো করতে পারেন, সেটাও ঠিক। আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, তাকে পুজো করতে পারতেন, তাও ঠিক। আপনার সন্তানকে ভালোবেসে পুজো করতে পারেন, সেটাও ঠিক। আপনি একজন মালি, গাছ পছন্দ করেন, গাছ পুজো করেন, সেটাও স্বীকৃত। কিংবা আপনি কোনো প্রচলিত দেবদেবীকে পছন্দ করেন না, আপনি নিজেই নিজেরটা তৈরি করে নিতে পারেন, কেউ ভাবতো না যে সেটা ভুল। এখানে কেউ এই সমাজে কখনো কেউ ধর্মদ্বেষী হয়ে যাচ্ছে এই ধারণাটা একদম ছিলই না। বিশ্বাসী অবিশ্বাসী মানুষজন যারা, সাপ গরু হাতি বাঁদর পাহাড় গাছপালা নদ নদী যা কিছুরই পুজো করতেন বা পুজো করতেন না, তারা প্রত্যেকেই এখানে বাস করতে পেতেন একই রকম স্বাধীনতার বোধ নিয়ে, একই রকম স্বাধীনতার বোধ নিয়ে তাদের চিন্তাভাবনা। যারা যা কিছু অনুভব করতেন তাদের জীবনের অভিজ্ঞতাকে প্রকাশ করতে পারতেন। শুধু যদি এইরকম একটা পরিবেশ বজায় রাখা হয় তবেই আধ্যাত্মিক প্রক্রিয়াগুলো বৃদ্ধি পাবে। তো যদি আমরা যেভাবে চিন্তা করি আর অনুভব করি সেভাবে নিজেদের প্রকাশ করতে পারার এই মুক্তি আর স্বাধীনতার অনুভূতিকে বজায় রাখতে না পারি, তাহলে কোনো আধ্যাত্মিক প্রক্রিয়াই থাকবে না। মানুষের নিজেদের সচেতনতাকে অন্বেষণ করার কোনো সুযোগই থাকবে না। আপনাকে বাঁধা ধরা বই মেনে চলতে হবে, যা কিছু বলা আছে শুধু সেটাই সব। তাই এই দেশে এটা বজায় রাখাটা খুবই গুরুত্বপূর্ণ, যাতে প্রত্যেকে এই স্বাধীনতাটা উপভোগ করতে পারে। সবাই যা চান তাই করতে পারেন, কোনো সমস্যা নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিমলারের কথা আপনারা শুনেছিলেন? তিনি ছিলেন হিটলারের ঘাতকদের একজন, হিটম্যান। তো হিমলার একটা সেফ হাউসে ঢুকলেন, সেখানে আটজন নকল হিটলার ছিল। আটজন মানুষ যাদের হুবহু হিটলারের মতো দেখতে, তারা হিটলারের মতো হাবভাব করতে প্রশিক্ষণপ্রাপ্ত। তিনি ভেতরে ঢুকে তাদের বললেন, কয়েকটা ভালো আর খারাপ খবর আছে। যেহেতু তাদের সাথে হিটলারের মতো করেই আচরণ করা হয় তো তারা এতে অভ্যস্ত হয়ে ওঠেন। তো তিনি গিয়ে তাদের সবাইকে স্যালিউট করে বললেন যে, ফুরার্স, একটা ভালো আর একটা খারাপ খবর আছে। তারা বললেন, আচ্ছা আগে ভালো খবর। তখন তিনি বললেন, আমাদের ফুরার এখনও বেঁচে আছেন, সেটা ভালো খবর। তারা বললেন, দ্যাটস গ্রেট, কিন্তু খারাপ খবরটা কি? তখন তিনি বললেন, আমাদের ফুরার তার বাঁ চোখটা হারিয়েছেন। ওকে, তো যা আপনাদের চারপাশে ঘটছে তা আপনাদের সাথেও ঘটবে, আপনি এর থেকে পালাতে পারবেন না। আপনার চারপাশে যা ঘটে, ভারতে যা হয় তা সমস্ত ভারতীয়দেরও হয়, তাই না? তাই আমাদের রাজনৈতিক কারণে নয়, আধ্যাত্মিক কারণেও পরিবেশ গড়ে তোলা দরকার, একটা অনুকূল পরিবেশ আমাদের আশেপাশে।